বাঁকুড়ার খবরের দিকে নজর রাখবো আমরা। সেখানে মাইক বাজানোকে কেন্দ্র করে দুমদুমার পরিস্থিতি, বহু দোকান ভাঙচুরের খবর সামনে আসছে। মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের জেরেই দুমদুমার পরিস্থিতি। বাঁকুড়াতে বহু দোকান ভাঙচুর হয়েছে। বাঁকুড়ার গোপীনাথপুরের ঘটনা, সেখানে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, জেরে ভাঙচুর, বহু দোকান। বাঁকুড়ার ঘটনা, ইতিমধ্যেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুই পাড়ার মধ্যে সংঘর্ষের জেরে ভাঙচুর করা হয়েছে বহু দোকানপাট। মাইক বাজানোকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার গোপীনাথপুরে, এবং তারপরেই ভাঙচুর চালানো হয় দোকানের ওপর। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বাঁকুড়ার গোপীনাথপুরের ঘটনা। সেখানে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, জেরে ভাঙচুর, বহু দোকান। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, সংঘর্ষ, জেরে ভাঙচুর করা হয়েছে বহু দোকান। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। স্বরূপ, প্রথমে জানতে চাইবো কি কারণে সংঘর্ষ, যার জেরে এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, শ্রাবণীর যে উৎসব, সেই শ্রাবণী উৎসবকে কেন্দ্র করে দুটি পাড়ার মধ্যে মাইক বাজানোকে কেন্দ্র করে প্রথমে বচসা ঘটে। বচসার পর সেই বচসার মধ্যে থেকেই দুপক্ষের মধ্যে হাতাহাতি, তারপরে দুপক্ষের মধ্যে প্রবল ইটবৃষ্টি শুরু হয়ে যায়, এবং গতকাল সন্ধ্যা থেকেই এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া শহরের, বাঁকুড়া পুরো এলাকার 1 নম্বর ওয়ার্ডের, এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে গোপীনাথপুর উপরপাড়া এবং নামপাড়ার মধ্যে এই ঘটনা ঘটেছে। তবে এই দুপক্ষের মধ্যে ইট ছুড়াছুড়ির ঘটনায় এলাকায় একটা উত্তপ্ত পরিবেশের পাশাপাশি ওখানে প্রায় 4 থেকে 5টি দোকান ভাঙচুর করা হয়েছে এমনটা কিছু জানতে পারা গেছে, এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ বাহিনী এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে এই যে উত্তেজনা ছড়ানো বা পাকিস্তানের ঘটনায় 8 জনকে পুলিশ আটক করে নিয়ে এসেছে, এবং ইতিমধ্যেই সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে নতুন করে আরো কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে। ধন্যবাদ স্বরূপ, আমাদের সঙ্গে স্বরূপ ছিলেন টেলিফোন লাইনে।